ছোট পর্দা সম্প্রতি সময়ের দর্শক এবং আলোচিত একজন তারকা বলেন আফরান নিশো। তাছাড়াই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন, তবে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। প্রসঙ্গত নিশু সম্প্রতি সময় সুরঙ্গ সিনেমার শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক রায়হান রাফি, পাশাপাশি সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে তমা মির্জাকে। যদিও নিশুর ক্যারিয়ারের সর্বপ্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে সুরঙ্গ, তার জন্য অবশ্য এই সিনেমাটি নিয়ে খুব এক্সাইটেড হয়ে আছেন এই তারকা। অন্যদিকে রিসেন্টলি শোনা যায় নতুন একটি খবর, কেননা নিশু সম্প্রতি সময় আরেকটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। তাছাড়া তার এই সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক আবরার আতাহার। তবে রিসেন্টলি সিনেমাটি প্রসঙ্গে সিনেমার পরিচালক বলেন, নিশু ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটি অনেক ভালো, তাছাড়া তার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক, যার ফলে তার সঙ্গে কাজ করার সময় তেমন একটা সমস্যা হবে না। পাশাপাশি আমি মনে করছি আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো হবে। মূলত এই কথাগুলোর পাশাপাশি এই পরিচালক আরো বলেন, যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত করা হয়নি, তাছাড়া সিনেমার নাম চূড়ান্ত করা হলে আপনাদের সকলের সামনে প্রকাশে আনবো। তাছাড়া আমাদের এই চলচ্চিত্রটি বিগ বাজেটের সিনেমা হবে, পাশাপাশি কমার্শিয়াল করোনার সিনেমা হবে। তাছাড়া সিনেমাটি বড় পর্দায় প্রকাশ করার চিন্তা ভাবনা আছে আমাদের, যার ফলে রিসেন্টলি আমরা সে অনুযায়ী কাজ করছি। তবে সিনেমার শুটিং এর কাজ শুরু করতে এখনো প্রায় অনেক সময় বাকি আছে, কেননা বর্তমানে সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। তাছাড়া আমরা চাই ভালো একটি চিত্রনাট্য নিয়ে সিনেমাটি তৈরি করতে, সেখানে অবশ্যই অ্যাকশনের পাশাপাশি গানও থাকবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন অবশেষে নিশু নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।